ভিউয়ার্স রাজাক্ষীদের বলছি আজকে ফেসবুকের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক সেন্ড করব। আপনারা জানেন আপনাদের অনেকেরই হয়তো 5টা বা 8টা বা 10টা ফেসবুক অ্যাকাউন্ট থাকে। আপনারা চান ওখান থেকে কিছু অ্যাকাউন্ট কমানোর জন্য অথবা একদম পার্মানেন্টলি ডিলিট করার জন্য, কিন্তু আপনারা অনেক চেষ্টা করেও সেই অ্যাকাউন্টগুলো ডিলিট করতে পারেন না। আজকে আমার টপিকটা হচ্ছে আপনাদের ফেসবুক অ্যাকাউন্ট কিভাবে চিরদিনের জন্য একদম ডিলিট করে দিতে পারেন তার উপরে। তো ভিউয়ার্স, একটি কথা না বলে নয়, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন অলরেডি তাদেরকে অনেক ধন্যবাদ, এবং যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদের রিকোয়েস্ট করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। তো ভিউয়ার্স, চলুন দেখি স্ক্রিনে আমরা কীভাবে কোনো ফেসবুক অ্যাকাউন্ট একদম পার্মানেন্টলি ডিলিট করতে পারি। তার জন্য আমাদেরকে প্রথমে চলে যেতে হবে আমাদের ফেসবুক আইকনে। ফেসবুক আইকনে আমরা ক্লিক করবো। ফেসবুক আইকনে ক্লিক করলে এরকম পেজ ওপেন হয়ে যাবে। আপনারা দেখছেন একদম উপরে ডান পাশে থ্রি ডট মেনু দেখি। এরপর পেজ ওপেন হয়ে যাবে। এরপর আমরা স্ক্রল করে নিচে চলে আসবো। নিচে দেখতে পাচ্ছেন এখানে সেটিংস অ্যান্ড প্রাইভেসি অপশন আমরা ক্লিক করবো। ক্লিক করে আপনারা এখানে দেখতে পাচ্ছেন প্রাইভেসি শর্টকাট একটা অংশ অপশন, প্রাইভেসি শর্টকাট অপশন আমরা ক্লিক করবো। এবার এখানে এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে। আমরা এখানে স্ক্রল করে নিতে যাবো, যেহেতু আমরা চাচ্ছি আমাদের ফেসবুক অ্যাকাউন্টটা একদম পার্মানেন্টলি ডিলিট করার জন্য। তার জন্য আমরা নিচে স্ক্রল করে নিচে যাব। নিচে অপশনটি আপনারা দেখতে পাচ্ছেন, এখানে দেখতে পাচ্ছেন ডিলিট ইউর অ্যাকাউন্ট অ্যান্ড ইনফরমেশন, এই অপশনটিতে আমরা ক্লিক করব। ক্লিক করে আমরা এরকম একটি পেজ দেখতে পাবো। এর মধ্যে আপনারা প্রথমে দেখতে পাচ্ছেন ডিঅ্যাক্টিভেট অ্যাকাউন্ট, এবং এখানে আছে ডিলিট অ্যাকাউন্ট। যেহেতু আমরা অ্যাকাউন্টটা ডিলিট করবো, তার জন্য আমরা এই অপশনটিতে আমরা ক্লিক করে রাখবো। এখানে ক্লিক করবো। ক্লিক করে আর নিচে আপনারা দেখতে পাচ্ছেন কন্টিনিউ টু অ্যাকাউন্ট ডিলিশন, এই অপশনটিতে আমরা ক্লিক করবো। অপশনটিতে ক্লিক করলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন পার্মানেন্টলি ডিলিট অ্যাকাউন্ট, এই অপশনটি এখানে চলে আসছে। এখন আপনারা যদি এটি পার্মানেন্টলি ডিলিট করে দেন তাহলে আপনারা অনেক কিছু মিস করবেন এখান থেকে। যেমন আপনার এখানে আপনার যে ফেসবুক মেসেঞ্জার ছিল, মেসেঞ্জারে আপনি যে সমস্ত অ্যাক্টিভিটিস করতেন সেগুলো সবগুলো ডিলিট হয়ে যাবে, অপশনগুলো ডিলিট হয়ে যাবে। তারপর আপনার ফেসবুকে যে সমস্ত অপশনগুলো ছিল সবগুলোই তো ডিলিট হয়ে যাবে, জানেন, যেহেতু আমরা এটা চাচ্ছি ডিলিট করার জন্য অপশনটি। এখন আপনারা একদম নিচে দেখতে পাচ্ছেন ডিলিট অ্যাকাউন্ট, আমরা ডিলিট অ্যাকাউন্টে ক্লিক করবো। অ্যাকাউন্টে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাকাউন্টটি আমরা ডিলিট করতে চাচ্ছি তার সে অ্যাকাউন্টটি কি আপনার কিনা এটা প্রমাণ করার জন্য এখানে পাসওয়ার্ড দিতে বলছে, যে পাসওয়ার্ড দিলে অ্যাকাউন্ট ডিলিট হয়ে যাবে। তো আমরা এখানে পাসওয়ার্ড দিয়ে দেখি বন্ধুরা কী হয়। তো বন্ধুরা দেখলেন এখানে পাসওয়ার্ডটি দিয়ে দিলাম। পাসওয়ার্ড দিয়ে এখানে এটা কন্টিনিউ করে দেবো। দেখি কন্টিনিউ করলে কী হয়। কন্টিনিউ করে দিলাম। এখন দেখেন আপনি এখানে কনফার্ম পার্মানেন্ট অ্যাকাউন্ট ডিলিশন, এখানে যদি ডিলিট অ্যাকাউন্টে আমি ক্লিক করে দিই তাহলে পার্মানেন্টলি আপনার ফেসবুক আইডিটি ডিলিট হয়ে যাবে। যেহেতু বন্ধুরা আপনি দেখানোর জন্য এই অপশনটি করলাম, আমি চাচ্ছি না ফেসবুক অ্যাকাউন্টটি ডিলিট করার জন্য, তার জন্য আমি এখানে ক্যান্সেল অপশনটি ক্লিক করে দিলাম। তো বন্ধুরা আপনারা যদি এখানে ডিলিট অপশনে ক্লিক করে দেন তাহলে আপনাদের অ্যাকাউন্টটি একদম পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে। ডিলিট হতে আপনাদের 30 দিন সময় লাগবে। 30 দিনের মধ্যে যদি আপনি এটা আবার লগ ইন করেন তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটি ডিলিট হবে না। যদি আপনি একদম চিরদিনের জন্য অ্যাকাউন্টটি ডিলিট করতে চান তাহলে 30 দিনের মধ্যে আপনাকে আর লগ ইন করা যাবে না। তো বন্ধুরা দেখতে পারলেন কীভাবে আপনাদের অ্যাকাউন্টটি চিরদিনের জন্য একদম ডিলিট করতে পারেন। তো আশা করি বন্ধুরা ভিডিওটি ভালো লেগেছে। ভিউয়ার্স, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, এবং আপনাদের বন্ধু বান্ধবদের মাধ্যমে ভিডিওটি শেয়ার করতে পারেন।